হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছেন আর বাড়িতেই আছেন। খুব সাবধানতা বজায় রেখে চলবেন, কারণ হচ্ছে কি কোভিড-19 আরো আরো বেড়ে যাচ্ছে রাজ্যে দিন প্রতিদিন। আমরা নিউজে দেখতে পাচ্ছি যে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে এবং সুস্থর পরিমাণও কমে যাচ্ছে। তার মধ্যে থেকে আমরা অনেক নার্স, অনেক ডাক্তার, অনেক স্বাস্থ্যকর্মীকে দেখতে পাচ্ছি যে তারা কোভিড-19 আক্রান্ত হয়ে চলেছেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে এটা বলে রাখি যে আপনাদের সাবধানতা বজায় রাখা খুব জরুরি। আপনারা মাস্ট, মানে অবশ্যই, মানে যে সমস্ত সাবধানতা বজায় রাখা সেগুলো অবশ্যই রাখবেন। বাচ্চাদের অবশ্যই একটু বেশি করে সাবধানতা রাখবেন, আর বাইরে যতটা পরিমাণে সম্ভব দরকার ছাড়া বেরোবেন না। আর অবশ্যই মাস্ক, স্যানিটাইজেশন করবেন, মানে সব জিনিসপত্রে। আর বাজারে লোক সংখ্যা একটু মানে কম বেরোনো মানে ভালো। আর দিন প্রতিদিন আমরা দেখতেই পাচ্ছি সব কিছু মোটামুটি খুলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের মানে ব্যাপারটাকে আরও একটু সিরিয়াস নিতে হবে, কারণ এবার আমাদের নিজেদেরকেই মোটামুটি সতর্কটা বেশি দেখাতে হবে। আজই আমি ফেসবুকে অনেক কিছু দেখছিলাম যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা, মানে কি নার্সরা, ডাক্তারবাবুরা, যারা মোটামুটি এই সংগ্রামের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে, তাদেরকে আমি মেন দেখলাম যে তারা অনেকেই কোভিড আক্রান্ত হয়ে গেছেন। তো সেক্ষেত্রে মানে খুবই খারাপ লাগছে, যারা মানে কি এত মানে সেবা শুশ্রূষা করে, খুবই তাদের মানে নার্সদের এমনও দেখলাম 20 বছর বয়স, তাদের এখন শপে বলতে গেলে জীবনটা শুরুই হলো, সেখানে তাদেরকে মানে কোভিড-19 তাদেরকে মৃত্যু হয়ে যাচ্ছে। তো এটা তো গভীর শোকাহত, আমরা তো খুবই শোকাহত। কারণ আমারই যখন নোটিফিকেশান এসে গেছিলো, আমার হাজব্যান্ডকেও অফিসে যেতে হবে, তো ওকেও কিছু প্রিপারেশান নিয়েই যেতে হবে। তো সেই ক্ষেত্রে ও এখন বাজারে গেছে মাস্ক কিনতে, স্যানিটাইজেশন কিনতে, আরও এক্সট্রা করে ওর লাগবে, সেক্ষেত্রে ও সেটাই আনতে গেছে। তো আমিও ওকে বলেছি যে তোমাকে ডাবল মাস্ক রাখতে হবে, তোমাকে হ্যান্ড গ্লাভস রাখতে হবে, আরও স্যানিটাইজেশন করতে হবে, এবং মুখে ফেস হেলমেট রাখতে হবে। তো এখন ও গেছে এবং ও যে ট্রাভেলসে করে যাবে, মানে সেই ট্যাক্সি কি ওলা, সেটাও ও দেখতে গেছে যে কোনটা কি পাওয়া যায়, কারণ এখন ট্রেন চলছে না। কিন্তু ওকে সিরিয়াস কন্ডিশনে, ওকে এখন ইমার্জেন্সিতে, ওকে এখন অফিসে যেতে হবে। তো এখন মানে আমি বেবিকে নিয়ে রয়েছি, সেটা আমার বোধকে বলতে পারেন খুবই একটা মোটামুটি ড্রেস পরে রেডি করে দিয়েছি ফলবাবু, ওকে আমি ড্রেস পরে রেডি করিয়ে দিয়েছি। আর যিশু তো সকালবেলা কলা ব্যানানা খেয়েছে, এখনো পর্যন্ত আসেনি, তো আসছে বাজারে, মানে রবিবারে সানডে বাজারটা একটু বেশি থাকে। তো সেই জন্যে আমি আবার ফোন করেছিলাম যে আমার একটা হেনা পাউডার লাগবে, আর হচ্ছে লাগবে মানে বর্ষাকাল আসছে তো সমস্ত আটা, ময়দা, ডালিয়া এগুলো একটা মানে চালবো, চালুনি দরকার আছে একটু, মানে চালুনিটা আনলে কবে আমি সেটাকে একটুখানি এই করবো। দেখুন আমি এটাকে প্যাকেট থেকে একটা কন্টেনারে ফেলে নিয়েছি, একটা ডেটল ছড়িয়ে দিয়েছি, দেন ওখানে মপিং করে নিলাম। আর তারপরে ও হাতে স্যানিটাইজ দিয়ে দিয়েছে, হাতে স্যানিটাইজ দেওয়ার বাদে ম্যাগিটা তো এটা ওকে দেবো। আর আমার বেবিকে স্পেশাল করে আমি ইয়ে বানিয়েছি, বাজারে গেছিলাম হাজব্যান্ড, তো বাজার থেকে আমি ওকে বলে দিয়েছিলাম যে হেনা পাউডার আছে, সত্যিটা খুব বিভিন্ন পাউডার যেটা আমি না বলতে তুমি এনে নিয়েছো, যোগের একটা হার্বাল মেডিসিন পাউডার নিয়ে এসছে। তো এটা খুবই ভালো হেনা পাউডারটা, তো এই হেনা পাউডারটার কোয়ান্টিটি হচ্ছে তোমার মানে 200 নিয়েছে, 200 রুপিস নিয়েছে, জোবসের একটা নিয়েছে হেনা পাউডার। তো মেহেন্দি পাউডার, এটা মনে হচ্ছে মেহেন্দিটা চুলের পক্ষে খুবই ভালো হবে। তো এটা নিয়েছো গো,
যিশুর জন্য মনে হয় গার্ডার নিয়ে এসছো? ও আমার গার্ডার না, ও আমার চুলের গার্ডার নিয়ে এসছে ছোট ছোট, কারণ এখন আর অত গার্ডার এই পাচ্ছে না। N95 মাস এটা। ও তাই, কি মাস? N95 মানে এটা সার্জিক্যাল মাস। ও সার্জিক্যাল একটা মাস নিয়ে এসছে। ও N95 মর্নিং কালকে অফিস যাবে তো, সো একটু প্রিপারেশন বেশি ভালোই থাকবে তাই না? তো আর এটা নিয়ে এসছে অ্যাজ আ ফার্নের একটা হ্যান্ড স্যানিটাইজার। এটাই হচ্ছে তোমার একটা ক্রিম টাইপের না, ক্রিম হাতে জেলি টাইপের তোমার ইউজ করবে। ওই আমি হেনা পাউডারের সাথে একটু দিতেই পারি, জেসমিনের অয়েল আছে, আর এরকম ছোট ছোট কিছু গার্ডার্স আছে। তো আলুগুলোকে পিস পিস করে কাটবো, জল দিয়ে ধুয়ে নেবো এইসব সবজি টবজি গুলোকে। এর মধ্যে টমেটো আর গাজর বিন ক্যাপসিকাম এগুলো সবই কেটে নিয়েছি। তো এবার এইগুলোকে আমি প্রত্যেকটা ভেজিটেবিলকেই গরম জল দিয়ে আগে ধুয়ে তারপরেই আমরা খাই। যিশু এইটুকানে বেশি সবজি লাগবে না, পটল একটু কেটে নেবো। তরকারি বড়ি দিয়ে কালকে করেছিলাম তো, এখন ফ্রিজগুলোকে দিয়ে দিলে তো আমি এটাকে মুছে ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম। তো সেইগুলো এগুলোকে নিয়ে এখন মানে
দিচ্ছি আর এদিকে ভেজিটেবিলগুলোকেও মানে সাদা তেল আর মাখন দিয়ে ভাজা হচ্ছে তো দেন এদিকে বেবি রান্না আর এদিকে ফিশ কালিয়া কেটে নি প্রস্তুতি আমরা নিতাম অফিস যাওয়ার তো সো সেইটাই হবে কারণ আমার হাজবেন্ড কালকে অনেকদিন বাদে অফিস যাবে ওর খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে কারণ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ওখানে সাবস্ক্রাইব বাটনটা আছে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে টিপে দেবেন তবেই আমাদের চ্যানেলটার নোটিফিকেশন আপনাদের মধ্যে পাওয়া যাবে সেফ থাকবেন আর অলওয়েজ হাসি সুন্দরভাবে হাসবেন।